এই মুহূর্তে শামসেরগঞ্জের সবথেকে বড় খবর, এই মুহূর্তে শামসেরগঞ্জের সবথেকে বড় খবর, শামসেরগঞ্জের শিরোনামে ফের আনারুল হক বিপ্লব। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে জেলা পরিষদের প্রার্থী হতে চলেছেন আনারুল হক বিপ্লব। সূত্রের খবর, যদিও আনারুল হক বিপ্লব বলেছেন দল যেটা করবে সেটাই আমি মেনে নেব মাথা পেতে। আনারুল হক বিপ্লব সম্ভাব্য এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসে জেলা পরিষদ প্রার্থী হিসাবে নামছেন। বিগত 2013 সালে কংগ্রেসে তিনি তিনপাকুড়িয়া মালঞ্চা কাঞ্চনতলা অঞ্চলে বিপুল ভোটে জয় হন জেলা পরিষদ হিসাবে কংগ্রেসের। তারপরেই চলে আসেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, ঘনিষ্ঠ আনারুল হক বিপ্লব তৃণমূল পদে, আর তৃণমূল পদেই সেখান থেকেই জনস্বাস্থ্য কর্মদক্ষ পদে নিযুক্ত হন আনারুল হক বিপ্লব। সূত্রের খবর, 2023 পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আনারুল হক বিপ্লবের কংগ্রেসে। কেনই বা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন আনারুল হক বিপ্লব, তা কিন্তু অজান্তে তিনপাকুড়ি অর্থাৎ শামসেরগঞ্জের মানুষ। তৃণমূলের নীতি দুর্নীতি, তৃণমূলের সিস্টেম, আমি তৃণমূলের পতাকা জেলা সভাপতি আমাকে ঘরিয়ে দিল, তারপরে বলছি আমরা তৃণমূল মানি না। তো এইগুলো থেকে কিনা আমরা একটা অন্য ঘরের ছেলে। আমি ওই তাই দেখে দেখলাম যে তৃণমূলের টিকিট যদিও দেয় এখন আমাকে, তো আমি আর তৃণমূলের টিকিটের প্রতিনিধিত্ব করবো না। কংগ্রেস দলে এসছি, দল যদি সিদ্ধান্ত নিয়ে, দল যদি মনে করে বিপ্লবকে গ্রাম পঞ্চায়েতের টিকিট দেবো, পঞ্চায়েত সমিতির টিকিট দেবো বা টিকিট দেব না, দলের কাজে লাগাবো, দল যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। গোটা রাজ্যে জুড়ে চলছে অশান্তি, নবীন কেন্দ্র করে, সে বিষয়ে কি বলবেন? আমার কাছে কালকে আমি জঙ্গিপুর গেছিলাম একটা কাজের জন্য, আমার কাছে একটা ফোন আছে যেখানে নবীন আটকাতে পারে, তা আমি তখনই তৎক্ষণিক আমি ফোন খবর নিলাম, তো বলছে না ওর কোনো ব্যাপার নেই। আমি একটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই আপনাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে অনেক জায়গাতে এরকম হচ্ছে, শৃঙ্খলা হচ্ছে। আমাদের সাংসদগঞ্জেও দেখতে চাই কোমরে কার শক্তি আছে দেখি, একবার আইসে ঘুরে দেখে সাংসদগঞ্জে। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে শাসক দল যারা রয়েছে তারা ক্ষমতা দখল করতে পারবে না? করুক না, দেখি না কোমরে কতটা জোর আছে দেখি, ঘুরে দেখা। এবং আমরা দেখেছি বহরমপুরে কৃষ্ণনগরে একটা খুব মার্ডার হয়ে গেল, দেখুন আজকে একটা ফেসবুকে দেখলাম যে ওই কোথায় জঙ্গল না কোথায় একটা অঞ্চল সভাপতির কাছে একটা রিভলভার পাওয়া গেছে। আমরা আমরা মানুষের সঙ্গে আছি, মানুষকে সাথে নিয়ে আমরা এই লড়াই লড়ব। আমাদের কোন কংগ্রেস কর্মীর কাছে কোন অস্ত্র পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি একটা লাঠিও পাবে না, কিন্তু আমরা প্রতিরোধ করবো না। যদি কোনো কিছু করে এখানে আমরা প্রতিরোধ করব, আমরা দরকার হলে আমাদের নিজের জীবন দিয়ে আমরা প্রতিরোধ করবো। কিন্তু নমিনেশন হবে ভোট এই শামসেরগঞ্জে, আমি অত বড় নেতা নই, আমি শুধু একটা কথা আপনাদের মধ্যে বলতে পারি, গোটা শামসেরগঞ্জ বিধানসভাতে এবার ভোট হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দখল হবে না, দখল হবে না। আপনার নাম? আনারুল হক, আমার নাম বিপ্লব।